আসসালামু আলাইকুম। আজকে দুপুরে খাবারটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। রাইস কুকার ধরে ভাত নিয়ে আসছি, তরকারি, ডিমের তরকারি, এই যে মিষ্টি কুমড়া ভর্তা, লেবু, পেঁয়াজ, মরিচ মাখানো আর আলু ভর্তা। আর ওই যে মুনতাহা, দেখেন কি করতেছে, অলরেডি ওর ভাত ফালানো হয়ে গেছে, ও একাই ভাত নিবে, খাচ্ছে, একাই নিয়ে নিয়ে খাবে, দিচ্ছে। দেখেন খাওয়া শুরু হয়ে গেছে, কেমন করে খাচ্ছে। খান খান, আপনি খান, আমার বাবারটা নিবে। আমেন আম্মা, খেতে দাও। দেখেন সবসময় এরকম করবে, আমরা একসাথে খাবার বসতেই পারি না। আর এই যে আমার প্লেটে খাবার, হা খান হা খান, আম্মা খেয়ে নেন, ও মা খাবেই শুধু। ভর্তা ভাত খেতে আসলে গরম ভাত দিয়ে অনেক মজাদার। এই যে আমরা সবাই খাচ্ছি, এই যে ও খাচ্ছে। দেখেন পিপি দেখতে স্যার খাচ্ছে, রোজার ভাতের অবস্থা দেখেন। ভর্তা ভাত কেমন লাগতেছে? ভালো হয়েছে, একটু জ্বাল কমেছে। ওই যে মশা দিয়ে আসে না, ভর্তা দিয়ে তরকারি দিয়ে খাবেন তাহলে এটুকু। দেখেন ডিম তরকারি খেয়ে কেমন, দেখেন ওর বাবাকে ডিম দিছি কেমন করতেছে। আমা আপনার জন্য তো আছে, আপনি তো এটা খেতে পারবেন না, ঝাল কিরকম করে দেখতেছে। প্রিয় বাবা হামলা করছে, ডিমের হামলা। ওটা খাবেন আপনি? দেন তো একটু, খাইনি কি, ভাত দিয়ে করে দেন। এই যে নেন, খেয়ে নেন, হাম করে খেয়ে নেন। আবার এই হাতে লাগাচ্ছে কেন? টাকা নিয়ে নেন, আমরা সবজি একটু বেশি খাই, এর জন্য বেশি বেশি সবজি রান্না করা হয়। কেমন হয়েছে? অলরেডি ভাত খাওয়া শেষ, ভাত দিব। খাবার কেমন হয়েছে? ডিমের তরকারিটা খুব ভালো হয়েছে, খুব ভালো আমার রান্না, আমি বলি কেমন হয়েছে, আসলে অনেক মজাদার হয়েছে। দেখেন কত সফট সিদ্ধ হয়ে গেছে, আর খেতে অনেক মজা। আর ডিমের ভিতরটা দেখায়, এই যে ডিমের ভিতরেও মশলা এই যে ঢুকে গেছে, দেখছেন? এই জন্য খেতে অনেক মজাদার হয়েছে। এই যে বুড়ি দেখেন ডিম নিয়ে কি করতেছে, আমার বাবার কাছ থেকে। আম্মা খান, ডিম খেতে হয় তো, আম্মু আম্মা খেয়ে নেন, হাম করে খেয়ে নেন, খাবেন না? খান খান, মাম মাম খাচ্ছে। দেখেন ভাত
চতুর্দিকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা খেয়ে নেন। আচ্ছা অনেক সময় মাছ মাংস না থাকলেও ডিম রান্না এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা আমি আমার ইয়ে ভেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন আর রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন আর মন তাহার মতো কে কে ভাগ খান তা বলবেন, আর কে কে এরকম করেন দেখেন। ও অনেক ভাত খাওয়া এক্সপার্ট, চাইলে ওর সাথে খেতে পারেন, ওর বাবাকে দিতে যাচ্ছে। না ওই যে দেখেন পা হাত কি অবস্থা, আমাকে দিবে আর বাবাকে দিবে। আপনি খেয়ে নেন আম্মা। এই যে মাম খেতে আসছে এখন। এই যে এক নজর দেখে নেন মনটা কি অবস্থা, ভাতের পুরা ঘর ভাত ছিটিয়েছে। এই যে লোকটা দেখেন মমতা কেমন করে ভাত খাচ্ছে রাইস কুকার নিয়ে, ওর বাবাকে ভাত দেয়। মমতা ভাত দাও তো বাবাকে, পড়ছে আবার তুলে রাখতেছে পাক না মুড়ি, বাবাকে ভাত দেন। ওর বাবাকে ভাত দিচ্ছে দেখছেন। ও খাবে এই যে আমাদের কি অবস্থা, সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আর মন তাহার সাথে ভাত খাইতে চাইলে চলে আসবেন। ও আপনাদের সবাইকে ভাত দিবে, সবাইকে দেখার জন্য ধন্যবাদ, খুদা হাফেজ।